হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি হিসেল ঘরের পক্ষ থেকে নিশ্চয়ই আপনারা অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য আমি নতুন একটি রেসিপি নিয়ে আসলাম আজকে আমাদের রেসিপির নাম হলো মোগলাই মুরগি যারা ঝাল খেতে পছন্দ করেন না বা ঝাল খেতে পারেন না তাদের জন্য আজকের এই রেসিপিটা হবে পারফেক্ট একটি রেসিপি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন তো ভিউয়ার্স চলুন কথা না বাড়িয়ে আমরা মোগলাই মুরগির রেসিপিটা দেখে নেই মোগলাই মুরগি তৈরি করতে আমাদের যা যা লাগছে মোগলাই মুরগি তৈরি করতে আমাদের লাগছে মুরগি আমি এখানে দেড় কেজি ওজনের একটি ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি এবং সেই মুরগিটাকে এরকম ছোট ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি তিন ভাগের এক কাপ পরিমাণ রসুন বাটা দেড় চা চামচ পরিমাণ আদা বাটা দেড় টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম বাটা দুই টেবিল চামচ পরিমাণ এলাচ তিনটি দারুচিনি তিনটি লবঙ্গ তিনটি আস্ত কাঁচা মরিচ পাঁচটি টক দই হাফ কাপ পরিমাণ ও রান্নার জন্য সয়াবিন তেল হাফ কাপ আলু লাগছে বড়ো সাইজের দুইটি আমি আলু দুটিকে এভাবে ফালি ফালি করে কেটে নিয়ে তেলের মধ্যে হালকাভাবে ভেজে নিয়েছি সবশেষে লাগছে আমার লবণ লবণটা আমি স্বাদ মতো ইউজ করব। এবারে আমি সব বাটা মশলা বাদাম বাটা টক দই লবণ দিয়ে মাংসটাকে বিশ মিনিট ধরে ম্যারিনেট করব বিশ মিনিট পরে মাংসটাকে আমি রান্না করব প্রথমে দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা এরপরে দিব আদা বাটা বাদাম বাটা টক দই ও সবশেষে দিয়ে দিব লবণ স্বাদ মতো এবারে আমি সব উপকরণ একসাথে খুব ভালোভাবেই মিশিয়ে নিচ্ছি আমি হাত দিয়ে মেশাচ্ছি আপনারা চাইলে চামচ দিয়েও মিশিয়ে নিতে পারেন আমার মাংসটা মাখানো হয়ে গেছে এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে ম্যারিনেট করে রাখবো বিশ মিনিট ফিরে আসলাম বিশ মিনিট পর দেখেন ভিউয়ার সব মশলা মাংসের মধ্যে খুব ভালোভাবে লেগে গেছে এবারে আমরা রান্নার প্রসেসে চলে যাচ্ছি এবারে আমি লো একটি প্যান গরম করে তার মধ্যে হাফ কাপ পরিমাণ তেলটা দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে এলে আমি এর মধ্যে গরম মশলা ফোড়নটা দিয়ে দিচ্ছি গরম মশলাগুলোকে এভাবে নেড়ে চড়ে হালকা একটু ভেজে আমি এর মধ্যে ওয়ান থার্ড কাপ পরিমাণ যে পেঁয়াজটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে হালকাভাবে ভেজে নিব পেঁয়াজটা যখন ভেজে এরকম হবে তখনই আমি এর মধ্যে মেরিনেট করা মাংসটা দিয়ে দিব এবারে মুরগিটাকে নেড়ে চেড়ে চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো পনেরো থেকে বিশ মিনিট ভিওয়ার্স আমি এর মধ্যে এক্সট্রা কোনো পানি ইউজ করব না মাংসের গায়ে যে পানিটা আছে সেই পানিটা দিয়েই মুরগির মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে ফিরে আসলাম বিশ মিনিট পর ভিওয়ার্স আমি এই বিশ মিনিটের মাঝে মাংসটাকে দুইবার নেড়ে দিয়েছি নয়তো মাংসটা তলায় লেগে যেতে পারে বিওয়ার্স দেখেন মাংসের পানি দিয়ে মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তাই আমি কষানোর জন্য আর কোনো এক্সট্রা পানি ইউজ করব না আপনাদের মাংসটা যদি এই পানি দিয়ে কষানো না হয় তাহলে আপনারা আরেকটু পানি অ্যাড করে দিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে পারেন এরপর যে আমি দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু নেড়ে চেড়ে আলুটাকে মাংসের মধ্যে ভালোভাবে মিশিয়ে দিব। যাতে সব মশলা আলুর গায়ে লেগে যায় ভিওয়ার্স আমি যেহেতু আমার ডিশটার মধ্যে একটু মাখামাখা ভাব রাখবো তাই আমি এর মধ্যে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এর ফলে আলু এবং মাংসটা আর একটু ভালোভাবেই রান্না হবে যদিও আমি আলুটা আগেই ভেজে নিয়েছি এবারে আমি মাংসটাকে আবার একটু নেড়ে চেড়ে মিডিয়াম লো আছে রান্না করব উপরে তেল উঠে আসা পর্যন্ত তো বিওয়ার্স চলুন দেখে নেওয়া যাক আমাদের মোগলাই মুরগিটা রেডি হলো কিনা। দেখেন ভিউয়ার্স আমার মোগলাই মুরগিটা মাখা মাখা হয়ে গেছে আমি এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব। তবে আমি এক কাপ পানি দেওয়ার পরে দশ মিনিট সময় লেগেছে আমার এই পর্যায়ে আসতে আপনাদের যদি একটু বেশি সময় লাগে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে তো ভিউয়ার্স দেখেন ঘরে থাকা উপকরণ দিয়ে কত সহজে মোগলাই মুরগিটা তৈরি হয়ে গেল ভিউয়ার্স আমরা এক ধরনের খাবার খেতে খেতে বোর হয়ে যাই মাঝে যদি একটু চেঞ্জ করে দিই তাহলে আমাদের খাবারের টেস্টটাও চেঞ্জ হবে অনেকেই ঝাল খেতে পারে না বা ঝাল খেতে পছন্দ করেন না বিশেষ করে বাচ্চারা তো ঝাল একদমই খেতে পারে না আশা করি ছোট বড় সবার কাছে এই রেসিপিটা অনেক ভালো লাগবে ভিওয়ার্স আমি সময় চেষ্টা করি ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজ করে আপনাদেরকে রেসিপি করে দেখাতে কতটা পেয়েছি আমি জানি না যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না আর বেশি বেশি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ